আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। তো ফেলে দেওয়া রুটি বা বাসি রুটি দিয়ে আজকে চাউমিন বানিয়ে দেখাবো। তো আমার দুইটা আর অর্ধেক ছিল বাসি রুটি, তো সেগুলো আমি রোল করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেখতে পেরেছেন, চাউমিনের আকারে কেটে নিয়েছি সবগুলো। তারপর পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়ে এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, স্ক্রাম্বল বানিয়ে নিচ্ছি, তারপর আমি রুটিগুলো দিয়ে দিব, চাউমিনগুলো দিয়ে দিব। এখানে আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু একা খাবো আজকে, বাসায় কেউ নেই, তো সেজন্য আমি কোনো সবজি অ্যাড করছি না। তো আপনারা চাইলে সবাই সবজি অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে সবজি অ্যাড করছি না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে, আর দিতে হবে না। আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, এটাই যথেষ্ট। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি, এটাই যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন কীভাবে রান্না করছি, খুবই মজাদার, আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা রুটি নাকি চাউমিন, রুটি দিয়ে চাউমিন বানিয়েছি নাকি এমনিতে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো সবাই শেয়ার করে দিবেন, ধন্যবাদ সবাইকে।